ঝাঁচকচকে রাস্তা থেকে পানীয় জলের ব্যবস্থা বিগত 5 বছরে সবই হয়েছে হরিয়ারপাড়ার হুমায়পুর অঞ্চলে। একাধিক এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আবাস যোজনায় পাকা বাড়ি সহ সোলার লাইটে সেজে উঠেছে গ্রামের বিভিন্ন এলাকা। খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা প্রদান সহ গৃহীত হচ্ছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। এই হুমায়পুর অঞ্চলের উন্নয়ন নিয়ে জানালেন হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির 17 নম্বর আসনের তৃণমূল প্রার্থী আহতাবুদ্দিন শেখ। হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতি হুমায়পুর অঞ্চল 17 নম্বর সিট, সেই সিটের আলহাজ নিয়ামত শেখের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত প্রার্থী হিসাবে আমাকে নমিনেশন করিয়েছেন। আমি ওখানকার প্রার্থী, সেই নিয়ামত শেখের আশীর্বাদ দোয়া আমাকে দিয়ে করেছেন এবং সেই দোয়া নিয়েই নিয়ামত্যাকের দোয়াকে সাথে নিয়েই আমি এই কেন্দ্রে 17 নম্বর যে কেন্দ্র সেই কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার যে প্রতিদ্বন্দ্বী আছেন কংগ্রেসের, তার সঙ্গে লড়াই করার জন্যে নিয়ামত্যাক আমাকে মানে নমিনেশনের পারমিশন দিয়েছেন, নমিনেশন করেছি। এবং আমি চাইব যে মানুষের জন্য কাজ করা। বিগত দিনে আমাদের এমএলএ নিয়ামত শেখ হরিয়ারপাড়া বিধায়ক যে পরিমাণে কাজ করেছেন, আমরা যেন সেই কাজ অব্যাহত রাখতে পারি এবং তেনার যে উন্নয়ন সেই উন্নয়নকে মানুষের সামনে তুলে ধরতে পারি এবং আমরাও নিজেরা কাজ করার যে একটা সুযোগ আমাদের করে দিচ্ছে, সেই সুযোগ যেন আমরা মানুষ আমাকে দেয় সেই আশা আকাঙ্ক্ষা রেখে মানুষের কাছে মানুষের দোয়ারে দোয়ারে আমি যাব। দেখুন, আমাদের ইস্যু তো অনেক। আজকে যদি বলেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে, তৃণমূল সরকার ক্ষমতা আসার পর থেকে 2011 পরে যে আপনার রাস্তাঘাটের উন্নয়ন, এমনকি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে সংসদে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে সামনে রেখে, তারপরেও মা বোনদের যে উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্নভাবে চিকিৎসার খাতে যে স্বাস্থ্যসাথী কার্ড, মেয়েদের এক কথা আপনাকে বলতে গেলে জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বার্থ, সেই স্বার্থ যদি আমরা দেখি তা প্রত্যেকটা ঘরেই যে উন্নয়ন কিন্তু পৌঁছে গেছে, সরকারের উন্নয়ন পৌঁছে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রায় দেখি গ্রামগঞ্জে যারা মহিলারা, বিশেষ করে মহিলারা উপকৃত হয়েছে এবং মহিলারা সবচেয়ে বেশি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছে, আশা করছি মহিলারা তো থাকবেই। তারপরে কৃষকরা, যারা কৃষক ক্ষেত মজুর, এই যে সিপিএমের আগে ক্ষেত মজুর একটা সংগঠন করতেন, কিন্তু সংগঠন করার পরে 34 বছরের মধ্যে দেখেছেন যে কৃষকদের জন্য কিছু ভেবেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে আসার পর থেকে এই যে কিষাণ বন্ধু প্রকল্প, এই প্রকল্পটা চালু করেছে। তারপরে সবচেয়ে বড় কথা দেখবেন আপনারা যে একটা কৃষক মারা গেলে তার অ্যাক্সিডেন্ট বেনিফিটগুলো কিছু থাকে না, সে মারা গেলে তার সংসারটা ভেসে যায় বা সেই সংসারে হাল ধরার কেউ থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা চিন্তাভাবনা করে উনি একটা নতুন প্রকল্প চালু করেছেন, যে উনি ওখানে বলেছেন কোনো ব্যক্তির যদি 100 শতক মাটির জায়গা রেকর্ড হয়ে থাকে আউস বা আমন, তাকে মারা গেলে তার রেকর্ডকে শো করলে 2 লক্ষ টাকা নগদ দেওয়া হবে। এটা কম বড় পাওনা নয়, একটা গরিব মানুষ তার সংসারটা, সে মারা গেলে তার সংসারটা ভেসে যায়, এই যে 2 লক্ষ টাকা পেলে তার ছেলে এবং স্ত্রী ব্যবসা করে হোক, কিছু জমির রিহান লো এখন প্রদান আছে, রিহান লিয়ে হোক, সে পরিবারটা ভেসে যাবে না, কমসে কম করে খেতে পারবে। বিভিন্নভাবে আমরা এইগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ বুঝছে। আর মানুষ এমনিতেই সরকারের পক্ষে আছে, সরকারকেই ভোট দেবে, তৃণমূলের পক্ষে ছাড়া অন্য বিরোধীরা কেউ এখানে খাতা খুলতে পারবে না, এটা আমার বিশ্বাস। এবং আমার প্রতিদ্বন্দ্বী যে আছেন সেই প্রতিদ্বন্দ্বী হারবেন, এটা নিশ্চিত আপনাকে বলতে পারি। তৃণমূল ছাড়া বিকল্প কেউ নাই তো, কেউ উন্নয়ন করতে পারবে না। মানুষের ব্যক্তিস্বার্থ অনেক কিছু পেয়েছে মানুষ। আজকে লকডাউনের কথা বলেন তো, যে আপনার যে লকডাউন হয়েছিল সেই লকডাউনের সময় মানুষ বাইরে যেতে পারছিল না, বাইরে মানুষ দেশে আসতে পারছিল না, জমায়েত করে এক জায়গায় কাজ কাম ছিল না, তখন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে মানুষকে 2 হাত ভরে চাল, রেশনের মাধ্যমে চাল দিয়েছিল, যদি চালটা না দিত, এই যে টাকা দিয়েছিল বার্ধক্য থেকে বিধবা প্রতিনিয়ত যে তো এই সময়তে যে মানুষের পাশে দাঁড়িয়েছিল, তখন যদি সরকারের চালটা না দিত, মানুষ থাকতো, মানুষের অবস্থা কী হতো? চুরি ছিনতাই হতো, ডাকাতি হতো, মানুষ খাওয়ার জন্য অনেক কিছু করতো, এসব হতো? সেটা সরকার করেছে, সরকার পাশে দাঁড়িয়েছে, ফ্রি চাল দিয়েছে, মানুষকে পরিষেবা দিয়েছে। বিরোধীরা বিরোধীদের কাজ করবে,
বিরোধীরা কোনোদিনও শাসক দলের পক্ষে কথা বলবে না, এটা আপনি দেখেন। আপনার কাছে আমি বিরোধীদেরকে একটা প্রশ্ন করেন তো আপনি, যে 34 বছরে বামপন্থী সরকার থাকাকালীন গ্রামগঞ্জে যে ঢালা রাস্তাগুলো আমরা করেছি, 1 মিটার রাস্তা দেখাতে পারবে যে ঢালা রাস্তা করেছে? আমাদের ওই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাসের নেতৃত্বে কত কিলোমিটার রাস্তা হয়েছে আপনারা জানেন, দেখেছেন? প্রত্যেকটা অঞ্চলে বড় বড় রাস্তা। আপনাকে আমি সবচেয়ে দায়িত্ব হলে বলতে পারি, এখনও কোনো অঞ্চলে 2 কিলোমিটার কাঁচা রাস্তা দেখাতে পারবেন না। এই গলি টলি যাচ্ছে, সেটাও আমরা পূরণ করে দেবো, ফুলফিল করে দেবো। আর হাতে মাত্র শামসুজ্জোহা বিশ্বাসের মতন সভাধিপতি যদি আর 5 খানা মাস বা 6 খানা মাস থাকতো, তাহলে এই রাস্তাগুলো রাখতাম না, সব শেষ করে দিতাম, সব রাস্তা হয়ে যেত 100%। আশাবাদী মানুষ ভোট দেবে, মানুষ তৃণমূলের পক্ষে ভোট দেবে, মা বোনরা ভোট দেবে। এখানে এখানে জিতা নিয়ে মানে ই নাই। আমি এখনও যদিও প্রচারে নামতে পারিনি, কিন্তু যারা আমার বাড়িতে এসে অনেকজন বলেছে যে আমরা তৃণমূল ছাড়া অন্য কোনো দল করবো, তৃণমূল কী দেবো? তৃণমূল এত কিছু দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, তৃণমূল এত মানুষের উন্নয়ন করছে, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ফ্যামিলি উন্নয়ন পৌঁছে গেছে আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে, তাহলে মানুষ তো তৃণমূলের পক্ষেই ভোট দেবে। আর কংগ্রেস সিপিএম ওরা নতুন ভোট এসছে, ভোটের সামনে সেই দেখানোর মতো নিচ্ছে, ভোটটা যেই 11 তারিখ পের হতে দেন, 11 তারিখ পের হতে দেন, দেখা পাবে না, এরা কেউ থাকবে না, এরা নতুন বাজার গরম করতে এসছে, মানুষকে মানুষের ব্রেনটাকে ওয়াশ করতে এসছে, মানুষকে ভোট রাস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা মানুষ বুঝে গেছে। এদেরকে ভোট মানুষ দিবে না। হ্যাঁ, তাও দিবে না মানে কি দিবে, কিছু হয়তো যারা আছে যারা স্বার্থপর, যারা হয়তো সরকারের মানে কৃতজ্ঞহীন, সরকার এত কিছু দেওয়ার পরে যারা নিজেকে মনে করেন, এইরকম ধরনের মানুষ কিছু আছে। তো আপনি 10 লাখ মানে 20 লাখ টাকা দিয়ে তাকে দিয়ে দেন, সেও পরের দিন আপনার দুশ্মন হয়ে দাঁড়িয়ে যাবে, শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে, হয়তো আমাকে কোনো স্বার্থের জন্য দিয়েছে। এ তো মানুষ থাকে, মানুষ বেঈমান, অনেক মানুষ বেঈমান থাকে, সব মানুষ নয়, কিছু মানুষ থাকে যে যারা যতই দেন তাদের পেট ভরবে না। হরিয়ারপুরা ব্লকে 10টা জিপি আমরা পাবো, এ নিয়ে কোনো সন্দেহ নাই। 30টা পঞ্চায়েত সমিতির সিট আমরা, 30টা পঞ্চায়েত সমিতি আমাদের থাকবে। এখানে হরিয়ারপাড়া যা বিরোধীরা যে বলছে সেভাবে হবে না, এখানে অধীর ম্যাজিক কাজ করবে না। জেলা পরিষদ আমাদের তৃণমূলেরই থাকবে, জেলা পরিষদ যে আমাদের যে সিট আছে সমস্ত সিটই আমাদের থাকবে। অধীর যে ম্যাজিকটা দেখানোর চেষ্টা করে সেই অধীর ম্যাজিকে কাজ করবে না, কেননা সিপিএম অধীর আজকে কেন বলুন তো, সিপিএম কংগ্রেস যারা বলছে যে আমরা জোট করে ভোট করব, আপনাকে একটা জিনিস ইতি একটা কথা না বললেই নয় যে সিপিএম কংগ্রেস যারা সিপিএম কংগ্রেসের যারা আজকে জোট করার কথা বলছে, নেতারা জোট করার কথা বলছে সেই হিসাবে আপনি বলুন যে হরিয়ারপাড়াতে অজানা কিছু নেই, রায়পুর আপনার ধরমপুর হুমায়ুপুর এই সব অঞ্চলগুলা একসময়তে কংগ্রেসের মাস্তান বাহিনী যারা ছিল, কংগ্রেস দল যাকে সাপোর্ট করতো, সেই সব মাস্তান বাহিনীরা সিপিএমের কিছু ছেলেকে, ভালো ভালো ছেলে তাদের ছেলেকে খুন করে ফেলেছে, খুন করে তার মার বুক খালি করেছে, কোল খালি করেছে, অনেক ছেলে বাবা হারিয়েছে। এবং সিপিএমের কিছু মাস্তান বাহিনী যারা সিপিএম সরকার তখন সাপোর্ট করেছিল, সিপিএমের মাস্তানরা কংগ্রেসের কিছু ফ্যামিলিকে খুন করেছে। এই যে খুনোখুনি, এই রাজনীতিটা বামপন্থী আমলে 34 বছরে ছিল, তাহলে সেই যারা আজকে নেতাদের স্বার্থে নেতারা জোট করছে, কিন্তু নিচুতলা মানুষ যাদের ছেলে হারিয়েছে, যাদের বাবা হারিয়েছে, তারা কি জোট মেনে নেবে? তারা কি জোট করতে দেবে? কখনো জোট মেনে নেবে না। এরা তৃণমূলের পক্ষে ভোট করবে, তৃণমূলকে ভোট দেবে, এরা কখনো এই জোটকে মেনে নিতে পারবে না। এখানে জোট করছে কিছু কিছু লোক, সেই জোট হবে না, সে জোট মানবে না। মানুষ তো, সাধারণ মানুষ বলছে তো যে আমাদেরকে কংগ্রেস কাল খুন করেছে, সিপিএম কাল খুন করেছে, আর এরা দুজন এক জায়গায় মিলে ভোট চাইবে, আমরা বোকা নাকি? বোকা মানুষ কি বোকা? মানুষ কি কিছু বোঝে না? মানুষ ভোট দিবে না, এটা হচ্ছে বিষয়। একদম হরিয়ারপুর 100% আমাদের দখলে থাকবে। এখানে বিরোধীদের সিট একটা সিটও পাবে না, সিট পাওয়া মুশকিল। যদিও কোথাও চিঠে ফোটা পায় সেটা একাটা পাবে। আর সবচেয়ে বড় কথা আপনাকে শেষ কথা আমি বলি, যে বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের ওপরে সিপিএমের আস্থা মানুষ হারিয়ে ফেলেছে একটা কারণে। আপনারা সাগরদিঘিতে দেখেছেন, না না, সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম জোট করে বায়রন বিশ্বাসকে ভোটে জিতিয়ে এমএলএ বানিয়েছে। সেই এমএলএ তিন মাসও হয়নি সেই এমএলএ কংগ্রেস সিপিএমের জোট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। মানে উনি বায়রন বিশ্বাস বুঝেছিলেন যে কংগ্রেস সিপিএমে থাকলে মানুষের উন্নয়ন করা যাবে না, উন্নয়ন করা সম্ভব নয়, মানুষ আমাকে জনগণ ভোট দিয়ে পাস করছে উন্নয়ন করার জন্যে। সে স্বাভাবিক কারণেই বলছে আমি উন্নয়ন করতে পারবো যে দলে, যে দলে মানুষের কাজ করতে পারবো না, মানুষও তো কাজ করতে পারে ভাই, কাজ করতে পারবে না, তাই তো ওই চলেছে। এখনও যদি বলে দিই আপনাকে, এরা বুঝে গেছে যে কংগ্রেস সিপিএমকে ভোট দিলে 2-1টা মেম্বার হলে আবার তৃণমূলে যোগ দিবে, তাই কংগ্রেস সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই, এরা ভোট কংগ্রেস সিপিএমকে দিবে না।